এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন একটা ট্যুরে আছি, মানে ঘুরে বেড়াচ্ছি, বাংলাদেশের বাইরে আছি। কিন্তু আপনাদের এত 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 কমেন্ট পাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে এখন আর আমি কোনো ভিডিও তৈরি করব না, কিছুদিন আমি রেস্ট নিব। তো এত এত কমেন্ট আপনারা করেছেন যে আমি ভিডিও শ্যুট না করে আসলে পারিনি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের তো সামনেই রমজান মাস আসছে, সামনে বলতে কি আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, কিংবা এই ভিডিও আপলোড করতে করতে হয়তো বা রমজান মাস শুরু হয়ে যেতে পারে। অনেক অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপু, রোজার সময় রাতের খাবার হিসেবে কি খাবো, মানে ইফতারের পরে যে রাতের খাবারটা খাওয়া হয় সেই খাবারে কি খাবো যদি আমি ওজন মেনটেন রাখতে চাই, কিংবা ওজন যদি আমি না বাড়াতে চাই, কিংবা ওজন কমাতে গেলে কি ধরনের খাবার খাবো রাতের খাবার হিসেবে। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটাও ক্লিক করে নেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে রাতের খাবার হিসেবে, মানে হেলদি অপশন হিসেবে কি কি আমরা খেতে পারি। তারাবির নামাজটা শেষ করার পর আপনি রাতের খাবারটা খেতে পারেন। রাতের খাবারে সিম্পল ওটস খিচুড়ি নিতে পারেন, এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সেকেন্ড অপশন হিসাবে আপনারা এক মুঠ ভাত নিতে পারেন, ভেজিটেবলস নিতে পারেন, একটা মাছ নিতে পারেন, শসা বা সালাদ অবশ্যই সাথে রাখবেন। আর এখানে আমি একটা ফিশ কাবাব নিয়েছি। থার্ড অপশন হচ্ছে আপনারা ছোট ছোট সাইজের পাতলা লাল আটার দুইটা রুটি নেবেন, সাথে আপনারা মিক্স ভেজিটেবলস নিতে পারেন, আর অল্প ডাল চালে নিতে পারেন, আর সাথে আপনারা দুই পিস চিকেন নিতে পারেন, অথবা বড় সাইজের এক পিস মাছ নিতে পারেন। কেউ যদি রাতের বেলা এই সময়টাতে ভাত অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা এইভাবে ডিমের অমলেট তৈরি করে খেতে পারেন। পাঁচ নম্বর অপশানটা হলো আপনারা লাল আটা দুইটা রুটি নিতে পারেন, একটা ডিম পোচ নিতে পারেন, আর এক বাটি ভেজিটেবলস নিতে পারেন। ছয় নম্বর অপশন হচ্ছে আপনারা সালাদ খেতে পারেন। এই সালাডটি কী করে তৈরি করা হয়েছে তা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অপশনগুলো দেখে নিলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে প্রমিস করতে হবে আমি কষ্ট করে করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, তো আপনাদেরকে কথা দিতে হবে যে সেগুলো আপনারা ফলো করবেন। এই যে প্রচুর পরিমাণে রিচ ফুড, বিরিয়ানি, জর্দা, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব, আমরা হেলদি খাবো, সুস্থভাবে বাঁচব, ঠিক আছে, সুস্থভাবে আমরা রোজাটাকে পার করব। রোজার পরেই কিন্তু ঈদ আছে, ঈদেও তো আপনাকে একটু ফিট দেখাতে হবে বা সুন্দর লাগতে হবে, তাই না? তো রোজাতে বেশি বেশি খেলে হবে না, আপনাকে অনেকেই রিকোয়েস্ট করবে আজকে খেয়ে নাও, এখন তো রোজা চলছে, ইফতারি একটু খেয়ে নাও, এই কথাগুলো শুনবেন না। আপনার নিজের কথা শুনবেন, আপনার বডি ঠিক রাখতে, নিজেকে সুন্দর রাখতে, ফিট রাখতে যেগুলো দরকার সেগুলো আপনি করবেন। তো ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।